আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, আশা করছি সকলেই ভালো আছেন। সবসময়ের মতো দোয়া শুভকামনা জানিয়ে আমি আমিনুল হাসান রুবাইয়ের চ্যানেল কৃষির নিয়মিত পর্বের আরও একটি নতুন পর্বে আপনাদের প্রত্যেককে সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দাঁড়িয়ে আছি একটি পাহাড়ে, সমতল থেকে প্রায় 1000 ফুট উপরে আছি আমরা। আর এই পাহাড়ে অনেক দামি ফলজ বনজ ঔষধি বিভিন্ন প্রকার চাষ হচ্ছে, আর সেই এরকম একটি আনকমন, একেবারে আনকমন ভিডিও আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। পাহাড়ে এখন উচ্চ ফলনশীল উচ্চ মূল্যের যে ফলগুলো হচ্ছে সেটার একটা অংশ কফি ফল। এই কফি ফল কীভাবে চাষ করে, এর রোগবালায় কী কীভাবে করতে হবে, কীভাবে যত্ন নিতে হবে, একেবারে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব। চলুন তাহলে শুরু করা যাক। দাদা কেমন আছেন? আমরা চ্যানেল কৃষি থেকে আসছি। আপনার এই কফির বাগান করেছেন, বিশাল সাজনার বাগান করেছেন, কাজু বাদাম করেছেন, অনেক দামি ফল আপনি করেছেন দাদা। আজকে আমাদের দর্শকদেরকে আপনার এই বাগানে কি কি আছে এটা সব তুলে ধরবো। আপনি আমাকে প্রথমে বলবেন এই গাছটা কি, আমি তো চিনি না দাদা। এটা হচ্ছে কফি। কফি হচ্ছে আমাদের বাংলাদেশে চারা করা কফি, ভালো জাতের, ভালো জাতের। এটা লাগালেন কতদিন হলো দাদা? এটা লাগাইছি মাত্র সেটা হচ্ছে 2.5 বছর মতো হচ্ছে। 2.5 বছর, এই যে ফুল তো আসছে। হ্যাঁ, এই ছিঁড়ে ফেলে দিতে হবে, কারণ 3 বছর আগে ফুল নেওয়া যাবে না। আচ্ছা, 3 বছর পরে নিয়ে যাই নেবেন, তারপরে নেবো, কিন্তু এগুলো ছিঁড়ে ফেলবো। ছিঁড়ে ফেলবেন, এখন নেবেন না। আচ্ছা, এই যে কফি এত ফল থাকতে আপনি এটাতে কেন আসছেন দাদা? কফিটা হচ্ছে আপনার খরচ কম লাভজনক। হ্যাঁ, খরচ খুবই কম লাভজনক। আপনি 3 বছর পরে এই গাছটা থেকে কি পরিমাণ কফি পেতে পারেন একটা গাছ থেকে? 450-500 গ্রামের মতো। 500 গ্রাম, এই 500 গ্রাম তখন বাজার মূল্য কত হবে দাদা? যদি শুকনো যদি হয় তাহলে 600-700 টাকা পড়বে। কি কেজি? হ্যাঁ, কেজিতে। এই বাগানে কয়টা কি পরিমাণ গাছ আছে? এইখানে আপনার গত বছর লাগানো হয়েছে প্রায় 600। জি, আর আগে ছিল প্রায় 600 মতো, প্রায় 1200 গাছ আছে আপনার এখানে। পাশাপাশি ওর সাথে পাশাপাশি আছে আপনার সেজদা আছে। জি জি, আমার কাজু বাদাম আছে, উপরে কাজু বাদাম আছে, আর এদিকগুলো হচ্ছে আপনার যে আম বাগান আছে, আম গাছ লাগানো আছে, সেটা হচ্ছে সানবার্নের জন্য, ছায়ার জন্য। এটা ছায়াযুক্ত গাছ, ছায়ার কারণে আমার এই অবস্থা। ছায়া যদি হয়ে যেত তাহলে আমার এই অবস্থা, মানে খুব সতেজ থাকতো, সতেজ থাকতো। আচ্ছা দাদা, এটা লাগানোর পদ্ধতিটা কি? লাগানোর পদ্ধতিটা হচ্ছে আপনার 1.5 বাই 1.5 ফুট গর্ত করতে হবে। হ্যাঁ, অল স্কেল গর্ত করতে হবে, ভিতরে 1.5 ফুট করতে হবে। করার পর আপনি গোবর সার, অর্থাৎ যেটা আপনার কালো সার, ইউরিয়া লাগা দেওয়া যাবে না, কালো সার, তারপর ফসফেট, এগুলো দিয়ে আপনি ভিজিয়ে দিয়ে দেন। 1-1.5 মাস পরে আপনি চারা লাগানোর পরে, ওই একবারই চারা লাগানোর পরে, আর যখন আপনার চারা মোটামুটি সতেজ হয়ে যাবে, বৃষ্টির সময়ে একটু ইউরিয়া সার দিয়ে দেবেন, গাছ উঠে যাবে। এই যত্ন বছরের হচ্ছে এটা, আর যদি আপনি ভালো চান তাহলে আপনার বছরের মধ্যে 2 বার, বর্ষার আগে বর্ষার পরে, জি জি, যদি আপনি সার দিতে পারেন তাহলে আপনার ভালো সতেজ উঠবে। তবে পাহাড়ের জন্যই সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার 2 বার দেওয়াটাই বেটার। বেটার। আচ্ছা, এটার কোনো রোগ বালাই আছে কিনা দাদা? না, রোগ বালাই আছে, তবে সচরাচর আমার বাগানে নেই সেই রোগটা। ওটা হচ্ছে আপনার যে ভিতরে যেটা হাড্ডি, জি জি, এটা খেয়ে ফেলে ভিজিট করে, তো ওনারা সাজেস্ট করে যে এটাই এই রোগ হয়েছে, এটা ওষুধ দেন। আমি ওইভাবে ওষুধ দিই, তবে আমি ওষুধ অনেকটাই ওষুধ মারি, তো দামগুলি মনে রাখি না। আচ্ছা আচ্ছা দাদা, আমাকে বলবেন আপনি এই বাগানে এখন কত টাকা ইনভেস্ট করেছেন? এই 3 বছরের মধ্যে 10-12 হাজার টাকা গেছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মন্ডলী, একটা কথা বলে রাখি, উনি কিন্তু সাবেক বিডিআর, আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের একজন সাবেক সদস্য। উনি এখন অবসর গ্রহণ করে নিজে উদ্যুক্ত হয়েছেন, পাশাপাশি উনি আরও কিছু কী কী করেন? পাশাপাশি সেটা হচ্ছে একটা ঔষধ তৈরি করি, সেটা হচ্ছে কিডনি পাথরের ওষুধ তৈরি করি, আর একটা হচ্ছে হাঁপানি, দুইটাই আমি করি, সেটা হচ্ছে গ্যারান্টি সহকারে। কিডনির মধ্যে যদি পাথর হয়ে থাকে তাহলে আমি ওষুধ দিই, অর্থাৎ আমার ওষুধ হচ্ছে এক মাস খেলে আমার ওই কিডনি পাথর থাকবে। আমার সাথে এক্সরে করে নিয়ে আসুক, আল্ট্রাসোনোগ্রাম করে নিয়ে আসুক, আমি দেখবো, দেখার পরে ওষুধ দেবো, এক মাস পরে ও আবার এক্সরে করে নিয়ে আসুক, আছে কিনা দেখো, প্রমাণিত যেটা। সুপ্রিয় দর্শক বলে ওই সম্পর্কে আমরা ওনার চেম্বারে গিয়ে কথা বলবো। দাদা, এখন এই চারাগুলো, কফির চারা আমরা কোথায় পাবো? এটা আপনার কফি চারা আমাদের এখানে হর্টিকালচার আছে। হ্যাঁ, আপনার কৃষি
হর্টিকালচার আছে, সেটা হচ্ছে সরকারি হর্টিকালচার, ওরাই ওদের কাছে গেলে পাওয়া যাবে। আর দুই হচ্ছে যদি আপনি অন্তর্ভুক্ত থাকেন কৃষি সম্প্রসারণের সাথে, তাহলে ওনাদের কাছে লিজ দিলে ওনার বিনামূল্যেই সার চারা সবকিছুই দিচ্ছে আপনাকে বিনামূল্যে, শুধু আপনার লাগানোর খরচ নাই, শুধু মালিকের। আচ্ছা, এই হচ্ছে কাজু বাদাম। এটা কাজু বাদাম না? এটার বয়স কতদিন? এটার বয়স হচ্ছে দেড় বছর। দেড় বছর। লাগানোর নিয়ম তো সেম না দাদা? সেম একই, তবে দূরত্ব হচ্ছে আপনার, আমি লাগাইছি হচ্ছে 27 ফুট বাই 27 ফুট দূরে লাগাতে হবে, 27 ফুট বাই 27 ফুট। এই কারণে লাগাইছি আমি, মাঝখান দিয়ে আমি দুইটা কপি চারা লাগাইতে পারতেছি। আচ্ছা আচ্ছা, 9 ফুট বাই 9 ফুট। হ্যাঁ, সাথে ফসল হিসেবে লাগাতে পারতেছি। এই হচ্ছে আমার কাজু বাদাম, এরকম অনেক কাজু বাদাম আছে। আচ্ছা, আর ওই যে আমরা যে খুঁটির মতো যেটা দেখতে সাজনা, এটা হচ্ছে আমাদের মিরাকেল ফুট। আপনার সাজনা কি ধরা আছে দাদা কোথাও? সাজনা ধরা আছে ওই পাশে বাগানে ধরা আছে, এটা বড় হয়ে গেছে, বিধা এটা কেটে ফেলছি। আচ্ছা, আপনার এই বাগানের আয়তন কত? এটা হচ্ছে 4.5 একর। 4.5 একর। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেক উপরে আমরা মাটি থেকে অনেক উপরে আছি এখন, সমতল থেকে প্রখর রোদ, যার কারণে আপনাদেরকে এত ভিতরে না নিয়ে এখান থেকে আমরা চলেন, আমরা সাজা বাগানে যাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার হাতে যে ঢালটা আছে মিরাকেল ফুড, এই ঢালটা হচ্ছে মিরাকেল ফুড, সুপার ফুড হিসেবে পরিচিত এটা সাজনা। এই সাজনা আমাদের শরীরের অনেক ভিটামিন মিনারেলের যোগান দেয়। এই সাজনা গাছের পাতা অনেক উপকারী, ইচ্ছে করলে প্রতিটা বাড়িতে সাজনা গাছ লাগাতে পারি। আপনার পুষ্টির যোগানের একটা বিশাল অংশ এই সাজনা গাছ। আপনি কতদিন আগে লাগিয়েছেন এটা? আমরা 3 বছর আগে লাগানো। 3 বছর আগে লাগানো। একটা গাছে কী পরিমাণ সাজনা আপনি পেয়ে থাকেন? এই সাজনা গাছের একটা জিনিস, প্রথম বছর আপনি কম পাবেন, দ্বিতীয় বছর মোটামুটি পাবেন, তৃতীয় বছর মোটামুটি পাবেন, যত বছর যাবে যত বড় যত বড় হবে তত বেশি পাবে, বেশি পাবে। এবার কত পেলেন আপনি? আমি এখনো তো গাছে আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত যে গাছটা পাইছে আমার যে বাগান, সেই বাগানতে প্রায় আমি 400 কেজি পাইছি। রেট কেমন পেলেন দাদা? এবছর আমি রেট পাইছি হচ্ছে 80 টাকা করে কেজি। এই সাজনার উপকারিতা গুলো আমাদের, সাজনার উপকারিতা হচ্ছে আপনার ডায়াবেটিস, তারপর হচ্ছে প্রেশার, আর যাদের মেদ ভুঁড়ি আছে, জি জি জি, ওদের জন্য হচ্ছে ব্যাটার। এখন আবার একটা কোম্পানি বেড়ে গেছে অলরেডি, এসে যা পাতা নিয়ে যেটা কাজ করে, হ্যাঁ পাউডার করে, হ্যাঁ পাউডার করে, যেটা সুপার ফুড হিসেবে, সুপার ফুড হিসেবে। এই যে সাজনা গাছ লাগালেন, এটা কতদিন হলো? এটা 2 বছর হচ্ছে। এটা 2 বছর? হ্যাঁ। সাজনা লাগানোর নিয়ম কি? নিয়ম হচ্ছে শুধু ঢাল কাটতে হবে, কাটার পরে 1-2 দিন রাখলেন, আপনি রাখার পরে 6 ফুট অথবা 5 ফুট দিলেন, সাজার ঢালটা নেওয়ার পরে মাটিটা ঘর করতে হয়, গভীর করতে হয়, 12 ইঞ্চি মতো গভীর করা লাগে। জি জি, গভীর করে আপনি সাজদা গাছটা দিলেন। সাজদা গাছ যেন লাগানোর সময় যেন কোনো প্রকার নাড়া না খায়। আচ্ছা আচ্ছা, সাজদা গাছ যদি নাড়া খেলে আপনার আর হবে না, এটা আপনার খুবই আপনার সেন্সিটিভ গাছ। আপনার কোনো ছাগলে মুখ দেওয়া যাবে না, ছাগল গরু ছাগল তো কোনো ক্রমেই মুখ দেওয়া যাবে না, বৃষ্টির পানি যেন ভিতরে না যায়। সেজা গাছটা এটুকুই রাখাটাই সবচেয়ে বেটার, কারণ হচ্ছে আপনার বেশি বড় হলে আপনাকে উঠে কাটতে হবে। এখানে নিচু হলে আপনার, যেহেতু আমার পাহাড়, সেই জন্য আপনার উঠানো যাবে না, উপরে আপনি আস্তে আস্তে সমতল থেকে 1900 ফুট উপরে এই সাজনা গাছ উনি করিয়েছেন। এটা কতদিনের দাদা? 2.5 বছর। প্রায় আমি কাটছি যে এটা 1 মাস আগে কাটা গাছ। জি জি, 1 মাস আগে কাটার কারণে এই ঢালগুলি আর বেড়ে গেছে। এই ঢাল যখন বেড়ে যাবে, আগামী বছর যখন আসবে তখন বড় বড় ঢাল এগুলি হয়ে যাবে, এগুলো বড় হয়ে যাবে। তো এখান থেকে আবার ওখান থেকে, ওখান থেকে আবার হবে। সেজদা গাছ যত বড় হবে ফলন তত বেশি আসবে। আচ্ছা দাদা, এই পেয়ারাতে কি 12 মাসই পেয়ারা? হ্যাঁ, এটা হচ্ছে 12 মাসই পেয়ারা এবং থাই পেয়ারা। থাই পেয়ারা, এটা থাই পেয়ারা। তবে 12 মাসই আমাদের হিল টেক্সের জন্য উঁচু জায়গা, তো 12 মাসে হয় না, তবে এককালীন একবারই হয়, আর হচ্ছে উঁচু জায়গাতে একবারই হয়। যদি আপনি এটা যদি বর্ষার পানি যদি পানি যদি সবসময় নিষ্কাশন করা সুপারি গাছগুলো কোন জায়গাতে? সুপারি গুলো হচ্ছে আপনার ট্যাংনাফের সুপারি। ট্যাংনাফের সুপারি, এটা কি? এলাচি চারা। এলাচ, এটার বয়স চল দেওয়া হচ্ছে আপনার 1 বছর। আপনি কি চারা বিক্রি করেন নাকি? মাঝে মাঝে কেউ যদি চায় তাহলে বিক্রি করি। এটা হচ্ছে তেঁতুল, মিষ্টির তেঁতুল আছে, টক তেঁতুল আছে। আচ্ছা, এখানে এর মধ্যে মিষ্টির তেঁতুলটা বিচি আনা হয়েছে শ্রীলঙ্কা থেকে। আচ্ছা, এটা ছোট জাত,
আপনার চিনির মতো মিষ্টি ভাই এখানে পিছনে আর যেটা আটা আছে লম্বা তেঁতুল এটা হচ্ছে প্রায় বড় তেঁতুল ওটা হচ্ছে টক তেঁতুল ওটা আচ্ছা আর এখানে হচ্ছে আপনার আম চারা কলাপ করানো আছে জি বিভিন্ন জাতের আম নাকি বিভিন্ন জাতের আম আচ্ছা আমার যদি কোথাও যদি রিপ্লেস লাগে তাহলে আমি রিপ্লেস এখান থেকে নিয়ে রিপ্লেস করি আমি সুবিধা সম্মানে এটা হচ্ছে কাজু বাদামের চারা এগুলা কি লেবু দাদা এটা তো ভালো জাতের লেবু হ্যাঁ এটা কি চাইনা 3 চাইনা 3 চাইনা 3 মতো বড় জাতের এটা আচ্ছা আচ্ছা গাছ কত আছে এটা প্রায় আপনার 300 লেবু গাছ আছে 300 লেবু গাছ আছে হ্যাঁ 100 লেবু যদি কেউ করে হ্যাঁ মাসে কত টাকা ইনকাম করতে পারে সমতল ভূমিতে অর্থাৎ মাসে তো সেটা বাৎসরিক ইনকাম আছে হ্যাঁ বাৎসরিক ইনকাম 100 লেবু গাছে প্রতি গাছে আপনি ধরার 2000 টাকা করে ধর তাহলে 100 গাছের মধ্যে কত আসবে প্রায় 2 লাখ টাকা 2 লাখ টাকা আসবে হ্যাঁ 2 লাখ টাকা পরিকল্পনাভাবে লাগান তাহলে আপনি লাভবান হবেন আর যদি পরিকল্পনা না করেন তাহলে লাভবান হবেন না আপনি লসে খাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী 3-4 হাজার টাকা ইনভেস্ট করে 100 গাছ যদি লাগিয়ে থাকেন আপনার প্রতিটি ভূমিতে আপনি বছর শেষে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন চাকরির পিছনে কেন ঘুরবো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশে যাওয়ার কথা বলবো কেন সুতরাং বেকার না থেকে আমাদের উচিত ঠিক আগামী দিন থেকে এই উদ্যোগটা আরম্ভ করা এবং আরম্ভ করলে দেখবেন আপনি বেকার থাকবেন না আপনি এখন চাকরি খুঁজছেন কিছুদিন পরে আপনি দেখবেন কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন আমি তো দিচ্ছি কর্মসংস্থান এই যে দাদা এখন নিজে একজন উদ্যোক্তা নিজে একজন ডাক্তার আপনি উদ্যোগ নিতে হবে সৎ উদ্যোগ নিতে হবে আপনাদের সবার প্রতি আবারও শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ